নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সরস্বতী পুজো এসে গেল, তাই জন্য আমি নিয়ে এসেছি ভোগের থালি। আমি আজকে আপনাদের সঙ্গে খিচুড়ি আর পাঁচমিশালি তরকারিটা শেয়ার করব। প্রথমে খিচুড়িটা আমি বানাচ্ছি, তার জন্য নিয়ে নিলাম 1.5 কাপ গোবিন্দভোগ চাল। এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আর এদিকে নিলাম 1 কাপ মুগের ডাল। ডালটাকে এখন আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ভিজিয়ে রেখে দিলাম, আর ডালটাকে এবার আমি ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ডালটাকে অনবরত নেড়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ডালটাকে সিদ্ধ করে নেব। এদিকে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে ভেজে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি অল্প একটু হলুদ। দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে আলুটাকে ভেজে নেব। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে আলুটা অল্প সিদ্ধ হয়ে যায়। এবার আলুগুলোকে উল্টে দেব। যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ডালটাও আমি ভেজে আগে সিদ্ধ করে নিচ্ছি, তাই জন্য আলুগুলো একটু ঢেকে ঢেকেই ভাজব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিগুলো একটু নেড়ে চেড়ে একটু হলুদ দেব। লবণ কিন্তু আমি এতে দেব না, কারণ তেলের মধ্যে লবণ আছে, ফুলকপি বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। ফুলকপিটাও আমি একটু ঢেকে ঢেকেই ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলোকে উল্টে দিচ্ছি। আমি এগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো, এবার আমি তুলে নিচ্ছি। ফুলকপি আর আলু ভেজে নিয়েছি, এগুলো আমি খিচুড়িতে দেব। খিচুড়ির জন্য আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিলাম 1/2 চামচ গোটা জিরে আর দিলাম 2টো তেজপাতা। দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এদিকে আমি ফ্লেমটাকে লোতে করে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিলাম অল্প একটু জল।
যাতে আদাটা পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে কষাবো। আর দিলাম অল্প একটু চিনি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এটাকে কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা ডালটা। সিদ্ধ করে ওর মধ্যে একটু জল দিয়ে ডালটাকে ঢেলে দিলাম। আমি এখানে আরো বেশ কিছুটা জল সমেত চালটা দিয়ে দিলাম। চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আরো কিছুটা জল আমি দিয়ে দিলাম। আমি এখানে 1 লিটার মতো জল দিয়েছি। যদি আরো বেশি জল লাগে তাহলে সব সময় ফুটিয়ে নেওয়া জলটাই দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি তাই জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। আর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো। যেহেতু আলু সিদ্ধ হতে একটু সময় লাগে তাই জন্য আলুগুলোকে আগে দিয়ে দিলাম। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টোকে আমি ছিঁড়েই দিয়েছি। এবার ফ্লেমটাকে হাইতে করে আমি এটাকে ফুটতে দিয়েছি। ফুটে উঠেছে, এখন মাঝে মাঝে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না হতে দেব। বেশিক্ষণ লাগবে না। দেখুন খিচুড়ি প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো, দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। দিয়ে এগুলোকে ভালো করে খিচুড়ির সাথে এবার মিশিয়ে দেব।
খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েছি ভালো করে। আর একটুখানি ফুটিয়ে নেব। এবার ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিট রেখে তারপরে পরিবেশন করব। এবার তরকারির জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর নিয়েছি শিম, মূলো, কুমড়ো, বরবটি, আলু, ফুলকপি, পটল। আপনারা চাইলে আরও অন্য কোনো সবজিও দিতে পারেন। আমার কাছে এইগুলোই ছিল, তাই আমি এইগুলোই দিয়েছি। এবার আমি, তেল গরম হয়ে গেছে, এখন সবজিগুলোকে একটা একটা করে ভেজে নেব। প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। আলু দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। দিলাম একটু হলুদ, দিয়ে নেড়েচেড়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন, সবগুলো সবজি আমি এইভাবেই একইভাবে ভেজে নিয়েছি, কিন্তু আমি কুমড়ো আর মূলোটাকে ভাজিনি এখনো। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন, আর দিলাম 2 তেজপাতা। দিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা। এবার দিলাম কুমড়ো, আর মূলোগুলো। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি এটাকে ঢেকে দেব। একটু মজে আসছে কুমড়োটা, আবারও একটু নেড়েচেড়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আর দিলাম পরিমাণ মতো চিনি। দিয়ে এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব।
এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, আমি কিন্তু বেশি জল দেব না, অল্প একটু জল দিলাম যাতে সবজিটা তলায় লেগে না যায় আর সিদ্ধ হয়ে যায়। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে আমি 5 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। দেখুন সবজিগুলো অনেকটা মজে এসছে। এবার আবারও নেড়ে চেড়ে ঢেকে আমি সবজিটাকে রান্না করে নিয়েছি। আমার পাঁচমিশালি সবজি মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেখুন পরিবেশন করেছি। 5 রকম ভাজা, 5 মিশালি সবজি আর খিচুড়ি দিয়ে পরিবেশন করেছি। এদিকে আছে পায়েস আর চাটনি। পায়েস আর চাটনির রেসিপি যদি আপনারা চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নেবেন। আর এইভাবে খিচুড়ি আর 5 মিশালি তরকারির যে রেসিপিটা দিলাম সেটা আপনারা বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো।